বিজেপিকে ঠেকাও, কংগ্রেসকে হারাও, অকংগ্রেসে ধর্মনিরপেক্ষ সরকার গড়ো। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে এটাই হতে চলেছে সিপিএম এর স্লোগান। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিপিএম এর দুদিনের পলিট ব্যুরো বৈঠক। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে লোকসভা নির্বাচনে দলে পার্টি লাইন চূড়ান্ত হবে, তারপর আগামী মাসে কেন্দ্রীয় কমিটি বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হবে। কিন্তু লোকসভা নির্বাচনে দলের লাইন কি হওয়া উচিত তা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত সিপিএম। কারণ একটি অংশের মতে, কংগ্রেসকে হারাও, বিজেপিকে ঠেকাও এর পর অকংগ্রেসে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের ডাক দিলে অনেকের স্মৃতিতেই ফিরে আসবে সেই 2009 এর তৃতীয় ফ্রন্টের সরকার গঠনের ডাক, যা মুখ থুবড়ে পড়েছিল। পরে সিপিএম পার্টি কংগ্রেসও স্বীকার করে নেওয়া হয়েছিল তৃতীয় বিকল্পের বিশ্বাসযোগ্যতা নেই। তাই সেই কথা মাথায় রেখে বা সরাসরি তৃতীয় বিকল্পের কথা না হলেও অকংগ্রেসে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের ডাক তারই নামান্তর। তাই এবারও এমন কোন নিশ্চয়তা নেই যে মানুষের কাছে এই স্লোগান বিশ্বাসযোগ্য করে তোলা যাবে। তাই নরেন্দ্র মোদীকে ঠেকাতে লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনে কংগ্রেস নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ সরকারকে সমর্থন দেওয়ার পথও যাতে খোলা থাকে, এমন পার্টি লাইনই স্থির করার পক্ষে সিপিএম এর একাংশ। যদিও দলের অন্য একটি অংশের মতে, কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ, তাই তার সংসব সম্পূর্ণ এড়িয়ে কংগ্রেস বিজেপি উভয়কে হারানোর ডাক দেওয়া উচিত। তাদের বক্তব্য, 2004 এ তৎকালীন বিজেপি সরকারকে হটানোর ডাক দিয়ে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার আহ্বান জানানো হয়েছিল। এবার যেহেতু কংগ্রেস সরকারে রয়েছে, তাই অকংগ্রেসই ধর্মনিরপেক্ষ সরকার গড়ার ডাক দিয়েই প্রচারে নামা উচিত। এই স্লোগান সামনে রেখে নামা হলে পশ্চিমবঙ্গ কিংবা কেরলের রাজনীতিতে প্রভাব পড়ার বিশেষ আশঙ্কা নেই বলে মনে করছে সিপিএম এর এই অংশটি। কারণ তাদের মতে, এই দুটি রাজ্যেই লোকসভা ভোট হবে মূলত রাজ্যবারি ইস্যুর ওপর। কিন্তু এই স্লোগানে মানুষকে কতটা বোঝানো যাবে তা নিয়ে সন্দিহান সিপিএম এর অনেকেই। কারণ অকংগ্রেসে ধর্মনিরপেক্ষ সরকার মানেই যে সিপিএম ফের মায়াবতী, মুলায়ম কিংবা নীতিশকে নিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে তা বুঝতে অসুবিধে হবে না সাধারণ মানুষের। তাই তৃতীয় ফ্রন্ট মুখে না বললেও অকংগ্রেসে ধর্মনিরপেক্ষ সরকার করার ডাক যে কার্যত একই বিষয় তা সিপিএম বুঝতে পারছে। কিন্তু একেজি ভবনের হাতে আর কোনো বিকল্প আছে বলেও মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। বরং লোকসভা নির্বাচনে সিপিএম যে লাইনই নিক না কেন, বেশি সংখ্যক আসন জিততে না পারলে কোনো কৌশলে যে কাজে আসবে না তা ভালো করেই জানেন কারাটরা। এবিপি আনন্দ।